এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড আমি ডিনা। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো অ্যান্ড ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা খুব ইজি অ্যান্ড সিম্পল রেসিপি, যেটা তোমরা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারো খুব অল্প সময়ের মধ্যে। আমি তোমাদেরকে এই পুরো রেসিপিটা বানিয়ে দেখাবো মাইক্রোওয়েভ ওভেনে। তোমরা চাইলে কিন্তু এটা গরম জলে ভাপিয়েও করতে পারো বা ভাতের মধ্যেও করতে পারো। চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বাদাম বাটা, মানে বাদাম ভাপা আর কি। আমি পুরো প্রসেসটাই মাইক্রোওয়েভ ওভেনে করে তোমাদেরকে দেখাবো। তোমরা এটা চাইলে টিফিন কৌটোর মধ্যে রেখে জলেও করতে পারো বা ভাতের মধ্যে দিয়েও করতে পারো। তো বাদাম ভাপা বা বাদাম বাটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে, এই বাদামগুলোকে আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম, তার সঙ্গে একটু কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি কালো সর্ষে। এই সবকটাকে একসঙ্গে মিক্সিতে আমি পেস্ট করে নেব, তার সঙ্গে নুন দেব, আর দিতে হবে কি সেটা দেখার জন্য দেখতে থাকো। খুব ভালোভাবে মিক্সিতে সব জিনিসগুলোকে একসাথে পেস্ট করে নিলাম এবং তার উপরে এখন সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবারে এটাকে মাইক্রোওয়েভ ওভেনে আমি ঢোকাবো আর তারপরে 15 মিনিটের জন্য কুক করব। মাইক্রোওয়েভ ওভেনে এটা মোটামুটি আমি 10 মিনিট মতো করলাম, 15 মিনিট করতে হয়নি। 10 মিনিট পর আমি বার করে দেখলাম জিনিসটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, আর টেস্টটার কথা আর কি বলবো। তোমরা বানিয়ে খেও তাহলেই বুঝতে পারবে, গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কামড়ে যদি এটা খাও, ও মাই গড, অ্যামেজিং লাগবে খেতে। একদম সিম্পল, যেদিন ঘরে কিছু হয়তো রান্না হলো না বা রান্না করতে ইচ্ছে করছে না, এরকম একটা দিনে বানিয়ে খেতেই পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। আই হোপ এই ইজি অ্যান্ড সিম্পল রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা যারা নতুন বন্ধু রয়েছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল, লাভ ইউ অল, বাই বাই।